করোনায় বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। চব্বিশ ঘন্টায় বিভিন্ন জেলায় ১১৯ জনের প্রাণহানি, সবচেয়ে বেশি খুলনা ও রাজশাহীতে। কঠোর বিধিনিষেধের মধ্যেও রাস্তায় বাড়ছে চলাচল। মহামারীকালে ডেঙ্গু আতঙ্ক, এক সপ্তাহে রাজধানীর হাসপাতালে ভর্তি ১৯৪ রোগী, মারা গেছেন তিনজন। এডিস নিধনের প্রস্তুতি নিয়ে সংশয়ে খোদ সিটি কর্পোরেশন। সুদিন ফিরছে দেশের পোশাক শিল্পে, দুমাসে ভারত ও মিয়ানমার থেকে কয়েক হাজার কোটি টাকার অর্ডার, করোনায় ক্ষতি পুষিয়ে নেয়ার আশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। করোনায় বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা, চব্বিশ ঘন্টায় বিভিন্ন জেলায় মারা গেছেন ১০৯ জন। এই মুহূর্তে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনে আছেন রিপোর্টার এস এম রাশেদ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তাদের কাছে, প্রথমেই যাচ্ছি রাশেদের কাছে। রাশেদ, কুষ্টিয়ায় গত সাত দিন ধরে কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এবং এর সাথে বৃদ্ধি পাচ্ছে কিন্তু মৃত্যুর সংখ্যা। তো গত ২৪ ঘন্টায় শুধুমাত্র কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কিন্তু ১৭ জন করোনা আক্রান্ত হয়ে রোগী মৃত্যুবরণ করেছে। এই নিয়ে শুধুমাত্র কুষ্টিয়া জেলায় কিন্তু ৩০৩ জন করোনা আক্রান্ত রোগী কিন্তু মারা গেল শুধুমাত্র কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। তো এই বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের সাথে আমি কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন এই মূলত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ২৫০ শয্যা রয়েছে, এখানে কিন্তু শুধুমাত্র এখন পর্যন্ত কিন্তু ২৮৯ জন রোগী কিন্তু ভর্তি রয়েছে, যার কারণে অতিরিক্ত রোগীর চাপ কিন্তু তাদেরকে বহন করতে হয়েছে। যদিও এখানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এখানে পর্যাপ্ত পরিমাণে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা আছে, তারপরেও কিন্তু কোনোভাবে কিন্তু রোগীর এই সংখ্যা কিন্তু কমছে না। তো আমি এই জেনারেল হাসপাতালের ডাক্তার আসলে আমাদেরকে জানিয়েছেন যে মূলত এই করোনা আক্রান্ত রোগী যে সাধারণত সর্দি কাশির থেকেই এই আসে, এটা প্রথম পর্যায়ে কিন্তু মানুষ এটাকে অত গুরুত্ব দেয় না, যার কারণে কিন্তু এই মৃত্যুর হারটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবং আমি সিভিল সার্জনের সাথে কথা বলেছি, কুষ্টিয়া সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে শুধুমাত্র যে মানুষের অসচেতনতা, বিশেষ করে হঠাৎ জ্বর টর আসলে কিন্তু আসলে মানুষ এটা গুরুত্ব দেয় না, যার কারণে তারা কিন্তু করোনা পরীক্ষাও করে না। যখন শারীরিক অবস্থার অবনতি ঘটে তখনই কিন্তু রোগীরা কিন্তু শুধুমাত্র হাসপাতালে হয়, যার কারণে কিন্তু মৃত্যুর সংখ্যা কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তো কুষ্টিয়ার বিষয়ে এ পর্যন্ত সাত দিন ধরে লকডাউন চলছে। তো আমরা করোনার সর্বশেষ জানতে এখন আমরা চলে যাব চট্টগ্রাম, আমাদের সহকর্মী চট্টগ্রামের শফিকের কাছে। রাশেদ, যেটি বলতে পারি চট্টগ্রামে কিন্তু আক্রান্তের হার কিন্তু একবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আজকে কিন্তু ৭১৩ জনের মৃত্যু আক্রান্ত হয়েছে, এটি এ যাবৎকালে চট্টগ্রামের সবচেয়ে বেশি আক্রান্তের রেকর্ড বলা। আজকে গতকাল যেখানে ১৩ জনের মৃত্যু, আজকে সেখানে ৯ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। তবে চট্টগ্রামে যে ৪০০ বেশি যে করোনার শয্যা রয়েছে সেখানে কিন্তু অধিক সংখ্যক রোগী ভর্তি হয়েছে আমরা জানতে পেরেছি। তবে যে আইসিইউ গুলো রয়েছে সেই আইসিইউ গুলো কোনো সিট খালি নেই। চট্টগ্রামে কিন্তু এ পর্যন্ত প্রায় মৃত্যু হয়েছে বা ৭৪৪ জনের মৃত্যু হয়েছে এবং প্রতিনিয়ত কিন্তু নিয়ে যেটি বলা যায় চট্টগ্রামের জন্য এখন যে ভারতীয় যে ভেরিয়েন্ট সেইগুলো কিন্তু এখানে প্রচুর সংখ্যক পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই যে আক্রান্তগুলো হচ্ছে এখন লাফিয়ে লাফিয়ে যে আক্রান্তের হার বাড়ছে সেটি পর্যায়ক্রমে আরও বাড়বে বলে তারা চিকিৎসকরা জানাচ্ছেন। তবে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্রিগেডিয়ার সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে তাদের এইখানে কিন্তু ১০০ ডেডিকেটেড সিট থাকলে এখানে ৩০০ সিট তারা প্রস্তুত করে রেখেছে। এখন প্রায় ১৫০র মতো এখানে প্রায় ১৫০র মতো করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা দিচ্ছে। তবে যে সমস্যা সেটি হচ্ছে অক্সিজেনের বড় সমস্যা বলছেন এবং যে আইসিইউজের যে সমস্যা সেটিকে তারা বড় করে দেখছেন। তো এর রাশেদ, আরেকটি বিষয় যেটা জানিয়ে রাখি, চট্টগ্রামে কিন্তু যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল, এখানেই কিন্তু সবচেয়ে যে রোগীগুলো আছে সেগুলো এখানে সবচেয়ে বেশি ভর্তি হচ্ছে এই রোগীগুলো। তো সব কিছু মিলিয়ে যেটি বলতে পারে চট্টগ্রামে কিন্তু লাফিয়ে লাফিয়ে প্রতিনিয়ত কিন্তু বাড়ছে করোনা আক্রান্তের হার, যেটিকে উদ্বেগ হিসাবে এবং উদ্বেগ এবং উৎকণ্ঠার কারণ হিসাবে দেখছেন চিকিৎসকরা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য রাশেদ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। এবং তার আগে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী এস এম রাশেদ। করোনা নিয়ন্ত্রণে সারা দেশে চলছে কঠোর বিধিনিষেধ, সেই খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কলেজ গেট এলাকায় আছেন আহমেদ সালেহীন এবং রাজশাহীর সাহেব বাজার এলাকায় আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তাদের কাছে, প্রথমেই যাচ্ছি সালেহীনের কাছে। আজকে কঠোর বিধিনিষেধের যে সরকারি নির্দেশ রয়েছে তার আজ কিন্তু অষ্টম দিন চলছে এবং আপনারা জানেন যে এই কঠোর বিধিনিষেধের সরকারি বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আগে থেকে বন্ধ ছিল, করোনা সংক্রমণ রোধে আসলে সরকারের এই উদ্যোগ নেওয়া হয়েছিল এবং তারই ধারাবাহিকতা আজকে যে অষ্টম দিনে এসে দেখা যাচ্ছে রাজধানীতে গাড়ির চাপ বেড়েছে, কিন্তু একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে তল্লাশি চৌকি যেমন রয়েছে, সাধারণ মানুষকে ঘরে থাকার যে আহ্বান জানানো হয়েছিল সেটি কিন্তু অনেকটাই উপেক্ষিত দেখতে পাচ্ছি রাজপথে। অর্থাৎ সড়কের গাড়ি যে চলাচল, ব্যক্তিগত গাড়ি চলাচল সবচেয়ে বেশি দেখা যাচ্ছে আজকের দিনের তুলনায়, অন্য দিনের তুলনায়, এবং একই সঙ্গে রিক্সা চলাচল কিন্তু আমরা বেশ দেখেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা দেখেছি তারা হিমশিম খাচ্ছেন এই পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে, কারণ অনেকেই জরুরির প্রয়োজনে বের হচ্ছেন বলছেন কিন্তু আসলেই কতটা জরুরির প্রয়োজনে তারাও কিন্তু দেখছেন। যখন তারা যুক্তিসঙ্গত কারণ বা যথোপযুক্ত কোনো কারণ দেখাতে না পারছেন না, তখন কিন্তু তারা আইনানুক ব্যবস্থা নিচ্ছেন। সেখানে কিন্তু এবারেই কিন্তু এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছে যেটি হচ্ছে যে মামলার পাশাপাশি আইনি ব্যবস্থায় মামলা নেওয়ার পাশাপাশি জরিমানা করা হচ্ছে, এমনকি অযথা রাস্তায় বের হওয়া বা ঘোরাফেরার কারণে গ্রেফতারও কিন্তু হচ্ছে। প্রতিদিনই অসংখ্য মানুষ যেমন গ্রেফতার হচ্ছেন, জরিমানা গুনতে হচ্ছে, মামলা হচ্ছে, যানবাহন কিংবা সাধারণ মানুষ যারা বিনা প্রয়োজনে ঘর থেকে বেরোচ্ছেন, তারপরেও কিন্তু সাধারণ মানুষের মধ্যে দেখেছি আমরা অনেকটা উদাসীনতা আমরা খেয়াল করেছি। এবং আজকে যে এইখানে কলেজ গেটে এই মুহূর্তে আমি রয়েছি, দা মিরপুর রোডে, অনেকটা অংশ জুড়ে কিন্তু একে যানজট তৈরি হয়েছে এই সড়কটি জুড়ে। অর্থাৎ গাড়ির কতটা চাপ থাকলে এই ধরনের যানজটের তৈরি হয় সেটি কিন্তু আমাদের এই ক্যামেরায় আসলে এই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এবং মানুষের মাঝে উদাসীনতা অনেকটাই আমরা খেয়াল করেছি। ব্যক্তিগত গাড়ির সংখ্যাই সবচেয়ে বেশি কিন্তু আজকে রাজপথে। অর্থাৎ কঠোর বিধিনিষেধের যেই উদ্দেশ্য সরকারের এবং সাধারণ মানুষকে সচেতন করা, স্বাস্থ্যবিধি মানা এবং করোনা সংক্রমণ রোধ করার যে উদ্যোগ কি সরকার নিয়েছে সেটি কিন্তু অনেকটাই সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও আমরা কিন্তু দেখেছি। অলিগুলি থেকে শুরু করে রাজপথ সবখানে কিন্তু যা ব্যক্তিগত যানবাহন, রিক্সা বা এই ধরনের যান কিন্তু চলাচল করছে, রাস্তায় কিন্তু চাপ রয়েছে এবং একই সঙ্গে মানুষ কিন্তু অযথা ঘোরাফেরা করছেন। স্বাস্থ্যবিধির মানার কিন্তু ক্ষেত্রে অনেকটা উদাসীন কিন্তু আমরা তাদেরকে দেখেছি। সব মিলে বলা যায় যে সরকারের উদ্যোগ শুধুমাত্র সাধারণ মানুষ যদি সচেতন না হন সেক্ষেত্রে কিন্তু এই সংক্রমণ রোধের যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেটি কিন্তু সম্ভব হবে না। তো এই ছিল আমার কাছে মোটামুটি মিরপুর রোডে কলেজ গেট এলাকা থেকে করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের সবশেষ খবর। এখন আমরা চলে যাব রাজশাহীতে, রাজশাহী অঞ্চলে রয়েছেন আমাদের সহকর্মী রকির কাছে। ধন্যবাদ সালেহীন আপনাকে। দ্বিতীয় দফার চলমান লকডাউন চললেও আসলে রাজশাহীতে এই লকডাউন আসলে শুরু হয়েছিল এখন থেকে মাসখানেক আগেই, কিন্তু তারপরে কিন্তু করোনা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না এবং সেটির অন্যতম কারণ হিসেবে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যে এখানে আসলে অযথায় ঘোরাঘুরি করার কারণে, জনসমাগম এড়িয়ে না চলার কারণে এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে রাজশাহী অঞ্চলে করোনার যে পরিস্থিতি তা ক্রমেই কিন্তু অবনতি হয়েছে এবং বর্তমানে রাজশাহী এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে এটি বললে ভুল হবে না। কারণ গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 18 জন করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মারা গেছেন, যার মধ্যে শুধু 9 জনই এই রাজশাহী জেলার। তো এইভাবে কিন্তু প্রতিদিনই মৃতের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। সব মিলিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা এখন বলছেন যে চলমান লকডাউন চলছে, এই লকডাউন যদি মানুষ একেবারে স্বেচ্ছায় মেনে না চলে সেক্ষেত্রে কিন্তু এই করোনা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে, এমনটাই তারা আভাস দিচ্ছেন। আমরা মোড়ে মোড়ে যেমনটি দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু টহল দিচ্ছেন, এরপরেও কিন্তু অযথায় অনেক মানুষ বিনা প্রয়োজনে ঘোরাফেরা করছেন। তবে অনেকেই কিন্তু প্রয়োজনে তাগিদে এসেছেন, যারা প্রয়োজনের তাগিদে ঘর থেকে বেরোয়েছেন অনেকেই কিন্তু তারা হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন, করোনা পরীক্ষা করাতে যাচ্ছেন, এরকম সংখ্যাটাই অনেক বেশি। তবে আমরা বেশ কিছু ছিন্ন আয়ের মানুষকে, ছিন্নমূল মানুষকে দেখেছি যারা
যারা পেটের তাগিদে বের হয়েছেন তারা আসলে বলছেন যে এই করোনার যে পরিস্থিতি লকডাউন পরিস্থিতির কারণে তারা আসলে এক ধরনের বেকায়দার মধ্যে পড়েছেন, এই জন্য কিন্তু তারা বের হতে বাধ্য হয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু কয়েকটি ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট টিম রয়েছেন যারা কিন্তু সর্বাত্মক এই লকডাউন সফল করতে কিন্তু কাজ করছেন এবং যারা বিনা প্রয়োজনে ঘোরাফেরা করছেন তাদেরকে জরিমানার আওতায় এনে এই লকডাউনকে বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। গতকালও আমরা যেমনটি দেখেছি যে প্রায় 35 জনকে কিন্তু তারা জরিমানা করেছেন এবং প্রায় 40,000 টাকার জরিমানা করা হয়েছে তাদের। সব মিলে এমনটাই আসলে ছিল আমার কাছে লকডাউনের সর্বশেষ পরিস্থিতি রাজশাহী থেকে। রাজশাহীর সাহেববাজার এলাকা থেকে কঠোর বিধিনিষেধে সড়কের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। এবং তার আগে রাজধানীর কলেজ গেট এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সালেহীন। করোনা অতিমারির মাঝেই এখন নতুন আতঙ্ক ডেঙ্গু। গেল এক সপ্তাহে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 194 রোগী। অপ্রতুল সরঞ্জাম আর জনবলের অভাবে ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। এরপরও ভরা মৌসুমে এডিস মশা নিধন কর্মসূচি ও প্রস্তুতি নিয়ে সংশয় রয়েছে খোদ সিটি কর্পোরেশনেরই। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। দুই বছর বাদে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে ডেঙ্গুর প্রকোপ। 2019 সালে সারা দেশে ডেঙ্গু মহামারীর পর নড়েচড়ে বসে ঢাকার দুই সিটি কর্পোরেশন। সরকারের নেয়া পদক্ষেপের ফলে গত বছর তেমন প্রকোপ ছিল না ডেঙ্গুর, কিন্তু চলতি বছর আবারও বাড়ছে সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি সপ্তাহে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন 131 জন, আর গত 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 29 জন। হাসপাতাল সূত্র বলছে এবছর ডেঙ্গুতে 3 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো ব্যস্ত কোভিড মোকাবিলায়। এরই মধ্যে চলছে বর্ষা মৌসুম, বাড়ছে মশার উপদ্রব। মশার ওষুধ দেয় না, ভিটামিন দেয়, কিছুই বোঝা যায় না। সন্ধ্যার পরে আসলে মশার উৎপাতটা খুব বেশি, যারা এই মশার ওষুধ দেয় তাদেরকে হয়তো মাসে দুই একবার চোখে পড়ে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন মশা নিধনে জনগণের তুলনায় সামগ্রী ও জনবল সংকটে ডেঙ্গু মোকাবেলা কঠিন হবে। সিটি কর্পোরেশনে মশকের কর্মীর ঘাটতি আছে, মেশিনের ঘাটতি আছে। তো বিগত 1-1.5 বছরের মতন হয়ে গেল, এখনও আমার না মশক মশার মেডিসিন বেড়েছে, যেমন না গাড়ি বেড়েছে, না কোনো মেশিন বেড়েছে। এক্সাক্ট টাইমে অন টাইমে আমি মেশিনগুলো ঠিক মতন পাচ্ছি না, আমি সেবা দিতে পারছি না। আমাদের লোক সংখ্যা অনুপাতে আমাদের যে জনবল আছে বা যেই পরিমাণে আমরা কীটনাশক পাই এটি কিন্তু যথেষ্ট না, অপ্রতুলতা আছেই। যদিও অভিযোগ মানতে নারাজ সিটি কর্পোরেশন, বলছে এডিস নিধনে মাঠে নেমেছেন তারা। এক্সপেক্টেশন হয়তোবা তত ব্যাপক সামগ্রীর কথা আপনি বললেও সেটি হয়তো এইভাবে আমরা ভাবছি না, কারণ অপ্রতুল আমি বলবো না, আমি বলবো যে কাঙ্ক্ষিত সামগ্রীর তুলনায় হয়তোবা ওনারা কম পাচ্ছেন। কীটতত্ত্ববিদরা বলছেন কথায় নয় কাজে প্রমাণ করতে না পারলে মহামারীকালে ডেঙ্গু হতে পারে মাথা ব্যথার বড় কারণ। জুলাই মাস এবং আগস্ট মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়বে যদি জরুরি পদক্ষেপ না নেওয়া হয়। সেক্ষেত্রে সিটি কর্পোরেশন এবং নগরবাসীর যৌথ উদ্যোগে এডিস মশা নিয়ন্ত্রণের জোরদার পদক্ষেপ গ্রহণ করা উচিত। জুলাই থেকে সেপ্টেম্বর ডেঙ্গু বাহক এডিস বিস্তারের উত্তম সময়। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা এবং ভারতের লকডাউনের কারণে করোনা সংক্রমণের কঠোর বিধিনিষেধের মধ্যেও সুদিন ফিরছে দেশের পোশাক শিল্পে। গার্মেন্টস সামগ্রী কিনতে ওই দুটি দেশের বিদেশি ক্রেতারা আবারও বাংলাদেশমুখী হতে শুরু করেছেন। শুধুমাত্র দু মাসেই কয়েক হাজার কোটি টাকার বাড়তি অর্ডার পেয়েছেন দেশের পোশাক শিল্প মালিকরা। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের প্রতিটি গার্মেন্টস কারখানার এখন একই চিত্র। কঠোর লকডাউনের মাঝেও উৎপাদন ব্যবস্থা সচল রাখতে মরিয়া গার্মেন্টস মালিকেরা। অথচ করোনা সংক্রমণের শুরুতে এই শিল্প কতটা ক্ষতির মুখে পড়বে তাই ছিল আলোচনায়। কিন্তু মিয়ানমারের সেনা শাসন নিয়ে রাজনৈতিক অস্থিরতা শুরু হলে ইউরোপ আমেরিকার ক্রেতারা বাংলাদেশমুখী হতে থাকে। এর মাঝে গত 6 মাস ধরে করোনা সংক্রমণ নিয়ে ধুঁকছে অপর প্রতিবেশী দেশ ভারত। সেখানকার ক্রেতারাও পণ্য কিনতে সম্প্রতি বাংলাদেশের যোগাযোগ বাড়িয়ে দিয়েছে। আমরা আশা করছি $35 বিলিয়ন মতন এক্সপোর্ট ভলিউম আমাদের হবে এই অর্থনৈতিক বছরে।
চট্টগ্রাম বন্দরের তথ্য মতে চলতি বছরের মে মাসে রপ্তানি পণ্য হিসেবে বিদেশে পাঠানো হয়েছিল 56,000 টিউএস কন্টেনার। তার বিপরীতে জুলাই মাসে 13% বাড়তি হিসেবে রপ্তানি হয়েছে 63,700 কন্টেনার, যার 90% গার্মেন্ট শিল্পের তৈরি পোশাক। অথচ গত বছরের এই সময়ে রপ্তানি পণ্য নিয়ে কন্টেনার গেছে 50,000-এর কম। 100% ক্যাপাসিটিতে আমাদের কমপ্লায়েন্স ফ্যাক্টরিগুলো সবাই অর্ডার পাচ্ছে বলে আমি মনে করি। গার্মেন্টস ব্যবসায়ীদের মতে নানা জটিলতায় গত কয়েক বছর ধরে দেশে গার্মেন্টস কারখানার সংখ্যা কমছে, যে কারণে বর্তমানে অর্ডার বাড়লো পুরোটা সরবরাহ করতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। এখন আমাদের সংকুচিত ক্যাপাসিটি দিয়ে বাড়তি অর্ডার ডিল করা খুবই ডিফিকাল্ট। আমার মনে হয় খুব কঠিন উৎপাদন সংকটে পড়ে যাচ্ছি। চট্টগ্রামে বর্তমানে ছোট বড় 270টি গার্মেন্টস কারখানা পুরোদমে চালু রয়েছে, যেখানে শ্রমিক আছেন 5,00,000-এরও বেশি। কঠোর লকডাউনের মাঝেও স্বাস্থ্যবিধি মেনে চলছে সবগুলো গার্মেন্টস কারখানা, বাদ যাচ্ছে না ইপিজেডের গার্মেন্টসও। চট্টগ্রামের ইপিজেড থেকে কমল দে, সময় সংবাদ। প্রতিবছরই বর্ষা এলে পাহাড়ি জেলা বান্দরবানে দেখা দেয় পাহাড় ধসের আশঙ্কা। গত কয়েকদিনের বর্ষণে এবার এই আশঙ্কা আরও বেড়েছে। বান্দরবানের লামা, রোয়াংছড়ি, থানচি, আলিকদম, নাইক্ষ্যংছড়ি, রুমা ও জেলা সদরসহ 7টি উপজেলায় বসবাস করে প্রায় 4,00,000 মানুষ। এর মধ্যে বিভিন্ন স্থানে মৃত্যু ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বাস করছেন লক্ষাধিক মানুষ। শুধু পৌর এলাকার লাঙ্গিপাড়া, ইসলামপুর, কাশেমপাড়া, সিদ্দিকনগর, কালাঘাটা, বনরূপাপাড়া ও বালাঘাটা এলাকায় আছেন এমন 10,000 মানুষ। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যেতে বলা হলেও নানা কারণ দেখিয়ে যেতে চান না তারা। বৃষ্টি যদি হয় এখানে পাহাড় বাংলে এখানে মানে খুব রিস্ক হয়ে যায়। মিস্ত্রি আসে, তারপরে এখানে জেলা প্রশাসক এখান থেকে অনুমতি দিচ্ছে, এখানে চলে যাও। সরকার যদি আমাদেরকে এরকম একটা নির্দিষ্ট জায়গা দেয় তাহলে আমরা গর্বান্তি থাকতে পারবো, যাইতে পারবো। নির্বিচারে বৃক্ষ নিধন, অপরিকল্পিত পাহাড় কাটা আর ঝিরি ঝর্ণা থেকে অবাধে পাথর উত্তোলনকে পাহাড় ধসের কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। পার্বত্যাঞ্চলে ভূমিধসের অন্যতম প্রধান কারণ হচ্ছে যে অপরিকল্পিত উপায়ে চাষাবাদ করা, নির্বিচারে বৃক্ষ নিধন করা, পাহাড় কাটা। সরকারি তথ্য মতে গেল এক দশকে বান্দরবানে বিভিন্ন সময়ে প্রবল বর্ষণ আর পাহাড় ধসে মর্মান্তিক মৃত্যু হয়েছে 93 জনের। এরপরও বিভিন্ন স্থানে এখনও পাহাড় কেটে নতুন বসতি গড়ে তুলছেন অনেকে। তবে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালো জেলা প্রশাসন। আমাদের যেসব ঝুঁকিপূর্ণ এলাকা আছে সেসব ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে চিহ্নিত করা হয়েছে এবং শেল্টার সেন্টারগুলো আমরা তৈরি করেছি যাতে যানমালের নিরাপত্তা বিধান করা যায়। ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাসকারীদের স্থানীয় পুনর্বাসন করা গেলে মৃত্যু ও পাহাড় ধস দুটোই কমবে বলে মনে করছেন স্থানীয়রা। সময় সংবাদ, বান্দরবান। ইংল্যান্ডের কোটি কোটি ফুটবল ভক্তের স্বপ্ন সত্যি হওয়ার পথে। প্রথম ইউরো শিরোপা জয়ের স্বপ্নে বিভোর এখন সমর্থকরা। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। ইটস কামিং হোম, ফুটবল ঘরে ফিরেছে। ইংল্যান্ড সমর্থকদের মুখে মুখে এখন এই সুর। শেষ হলো ইংল্যান্ডের 55 বছরের অপেক্ষার। ডেনমার্কের রূপকথার ইতি টেনে ইউরো চ্যাম্পিয়নের ফাইনালে থ্রি লায়নরা। দেশ জুড়ে সমর্থকদের উল্লাস। জার্মানিকে হারানোর পর থেকেই ফাইনালের স্বপ্ন দেখা শুরু, সেটা ধীরে ধীরে সত্যি হওয়ার পথে। যদিও উইম্বলিতে ডেনমার্কের বিপক্ষে জয়টা সহজ ছিল না ইংল্যান্ডের জন্য, তবে শেষ পর্যন্ত দল জিতেছে এতেই খুশি সবাই। অসাধারণ খেলা হয়েছে, পুরো ম্যাচেই টান টান উত্তেজনা ছিল। কোয়ার্টার ফাইনালে ইউক্রেনকে গুড়িয়ে দেয় রহিম স্টার্লিং, হ্যারি কেনরা। সেই ধারাবাহিকতায় এবার সেমিতেও জয়, ফাইনালে প্রতিপক্ষ ইতালি। তবে প্রতিপক্ষের শক্তি নিয়ে ভাবতে নারাজ ভক্তরা। এখন সবার অপেক্ষা শিরোপা উঁচিয়ে ধরার। এবারের আসরে উইম্বলি স্টেডিয়ামে এ নিয়ে 5টি ম্যাচ খেললো ইংল্যান্ড। স্কটল্যান্ডের বিপক্ষে ড্র ছাড়া জয় এসেছে প্রতিটি ম্যাচেই। ফাইনালও সেই ধারাবাহিকতা থাকলে সত্যি হবে থ্রি লায়নদের ইউরো সেরা হবার স্বপ্ন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
করোনায় বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। চব্বিশ ঘন্টায় বিভিন্ন জেলায় ১২৬ জনের প্রাণহানি। সবচেয়ে বেশি খুলনা ও রাজশাহীতে। কঠোর বিধিনিষেধের মধ্যেও রাস্তায় বাড়ছে চলাচল। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।